আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রমজানুল মুবারকের ধারাবাহিক বিশেষ আয়োজন নবীদের কথা অনুষ্ঠানে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হজরত আদম আলয় সাল্লা থেকে শুরু করে হজরত রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামের জীবনের দুটি অংশ আজ এই পর্বে আলোচনা করব নবীজি রসুল্লাহ সাল্লু আলিয়ামের বৈবাহিক জীবন যেখানে মা খাদিজাকে তিনি বিবাহ করেছিলেন সেখান থেকে নবতার আগ পর্যন্ত আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট শাইক লেখক দায়ী শাইক মুফতি মোহাম্মদ উসমান বনে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহাতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি নবীজির কথা অনুষ্ঠানে আজকের পর্বে আমরা আলোচনা করব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিমের জীবনের একটি অংশ

رسول الله ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما يا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم ما شاء الله محترم আমরা আজকের পর্বে আলোচনা করব নবী মোহাম্মদুরসুল্লা সাল্লামের বৈবাহিক জীবন যেখান থেকে শুরু হলো সেখানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মা কারা মোহাম্মদুন আবা আহাদিমির আলিকম মহতারাম আমরা আপনার কাছে শুনতে চাই তার বৈবাহিক জীবন থেকে ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক এবং সম্মান দর্শক শ্রোতা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব তিনি আল্লাহর প্রিয় তিনি সকল সৃষ্টির কাছে প্রিয় তার জীবনে সব কিছুই সুন্দর শেখ সাদি রহমতুল্লাহ সুন্দর করে বলেছেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিয়া হিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি উচ্চতায় যিনি ঊর্ধ্বে সবার তার নূরের ঝলকে কেটেছে আধার সকল কিছুই সুন্দর তার দুরুদ তাকে ও তার পরিবার এই নবীজি সাল্লাহ সাল্লামের ব্যক্তি জীবন পারিবারিক জীবন ওনার শৈশবকাল বাল্যকাল কৈশোর তরুণকাল এবং যৌবন সব কিছুই সারা বিশ্বের সকল মানুষের জন্য আদর্শ আদর্শ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্যারিমে প্রসঙ্গটি সুন্দর করে বলেছেন ওয়ালাকুম ফি রসুল হাসানা অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জীবন আদর্শে তোমাদের জন্য সর্বোত্তম উদাহরণ এবং আদর্শ বিদ্যমান রয়েছে তো এই নবীজির জীবন আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা নিজের জীবনে অনুশীলনের চেষ্টা করব আমাদের পরিবার যেন সুন্দর হয় সমাজ যেন সুন্দর হয় এই জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাম সত্যবাদী ছিলেন আদর্শ মানুষ ছিলেন এবং তিনি পরোপকারী ছিলেন সততা ছিল ওনার ভূষণ এবং উনি যখন এই পঁচিশ বছরের কাছাকাছি বয়স বিষের ঊর্ধ্বে তখন তিনি সারা আরবে বিশ্বস্ত ব্যক্তি হিসাবে এবং সফল কর্মী বা সফল ব্যবসা হিসাবে পরিচিত হন এই সময় আরবের একজন ধর্মাঢ্য বিদোষী নারী মা খাদিজা রাদিয়াল্লাহ তালানা উনি ওনার এই খবর জানতে পারেন বা পরিচিত হন তিনি ওনাকে চাকরিতে নিয়ে নেন ওনার ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনার জন্য ওনার এই ম্যানেজার হিসাবে বা পরিচালক হিসাবে ওনাকে নিয়োগ দেন এই বিষয়টা হলো যখন উনি মা খাদিজা রাধিয়ালু কোম্পানিতে বা ওনার প্রতিষ্ঠানে চাকরি করছেন তো মা খাদিজা রাধিয়ালু তালানা তিনি অত্যন্ত বুদ্ধিমতি বিচক্ষণ নারী ছিলেন এবং বয়স অনেক বেশি ছিল নবীজির বয়স যখন বিশ মা খাদিজার বয়স তখন পঁয়ত্রিশ নবীজির বয়স যখন পঁচিশ মা খাদিজার বয়স তখন চল্লিশ তো পনেরো বছরের বয়সের ব্যবধান তিনি অবশ্যই পরিণত বয়স্ক মহিলা ছিলেন তো তিনি নবীজিকে ফলো করতেন অনুসরণ করতেন যে আসলে তিনি কিভাবে পরিচালনা করেন এগুলো পিছন থেকে দেখতেন তো তিনি দেখলেন যে রসুল আকরাম সাল্লা সাল্লাম যখন মরুভূমিতে চলেন তখন আকাশে মেঘ তাকে চায়া দেয় সোভাহ তিনি নবীজির অনেক গুণাবলী দেখেছেন কিন্তু এই যে নবীজির মোজেজা যেটি মেঘ তাকে ছায়া দেয় এই বিষয়টাই তিনি সবচেয়ে বেশি অভিভূত হয়েছেন আকৃষ্ট হয়েছেন তিনি বুঝতে পেরেছেন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি একজন মহামানব এবং যখন থেকে তিনি মা খাদিজার ব্যবসা দেখাশোনা করা শুরু করলেন তখন থেকে মা খাদিজার ব্যবসায় অনেক উন্নতি হওয়া শুরু হলো এতে তো স্বাভাবিক কারণ বিশ্বস্ত কর্মী বিশ্বস্ততা সততা এবং আল্লাহর রহমত যেখানে রয়েছে বিশ্বস্ততা এবং সততার মধ্যে তো এরপরে আমরা এখানে একটা কথা বলবো হাদিস শরীফে নবীজি বলেছেন আর তাজিরুস সদুপুল আমিন মায়ামিন অর্থাৎ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যিনি সততার সাথে ব্যবসা পরিচালনা করে সেই পরকালে হাঁসরের দিনে নবীদের সাথে সিদ্দিকদের সাথে উঠবে সোভাই তো এরপরে আমরা মহতারম নবীজীর আদর্শে চাকরি এবং ব্যবসা দুটা জায়গায় আমরা মনে হয় দেখতে পাচ্ছি আমাদের নবী এই চাকরিও করেছেন ব্যবসাও করেছেন তিনি এমন কোনো কাজ নেই তিনি করেন নাই তিনি ব্যক্তিগত জীবনে ছোটো খাটো কাজও করেছেন এবং পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে তিনি সব কাজ করেছেন মানে আমরা যতগুলো কাজ মানব জীবনে দেখব তিনি একদিকে একজন রাষ্ট্রপ্রধান আরেকদিকে তিনি সেনাপ্রধান আরেকদিকে তিনি গৃহে স্ত্রীর সাথে তিনি আবার এই সহযোগিতা করেন ঘর তিনি একজন ভালো স্বামী তিনি একজন আদর্শ পিতা তিনি তিনি একজন একজন আদর্শ আদর্শ জামাতা বন্ধু অর্থাৎ সকল দিক থেকে তিনি আদর্শ তো আহ আলা রাদিয়ালাহান নবীজির গুণমুগ্ধ হয়ে তিনি ওনার একটা চাকরানি ছিল তার মাধ্যমে বিয়ের প্রস্তাবটা নবীজির কাছে পাঠালেন রসুল আকরম সাল্লাইসাল্লাম অত্যন্ত আদর্শবান বিশ্বের জন্য যেহেতু মডেল তিনি ওনার চাচার কাছে চাচা আবু তালেবের কাছে এটি রেফার করলেন তো চাচা আবু তালেব অত্যন্ত খুশি হলেন এই প্রস্তাবে যেহেতু এরকম বিদুষী নারী এবং সম্ভ্রান্ত ফ্যামিলি সম্ভ্রান্ত ধনাঢ়্য সব মিলিয়ে তিনি রাজি হলেন এবং এই চাচার এই মধ্যস্থতায় এই বিয়েটি সম্পন্ন হয় এবং যখন এই বিয়েটি হয় তখন নবীজির বয়স হল পঁচিশ বছর এবং মা খাদিজার বয়স হলো চল্লিশ বছর এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাল্লাহা ইতিমধ্যে কিন্তু ওনার দুটি বিয়ে হয়েছে সেই দুইজনও স্বামী খুবই সম্ভ্রান্ত ছিল ধনী ছিল এবং তারা মৃত্যুবরণ করেছিলেন এবং মা খাদিজা এটি আল্লাহ দিচ্ছে আল্লাহ পাক এভাবে করবেন এই জন্য উনি কিন্তু স্বামীদের ধন পেয়েছেন এবং ওই দুই ঘরেও কিন্তু মা খাদিজার সন্তান হয়েছিল আসলে আল্লাহ রব্বুল আলমিন এটি করবেন আল্লাহরই পরিকল্পনা এবং রাসুল আকরম সাল্লাহ সাল্লাম এই পঁচিশ বছর বয়স থেকে বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ সাতাইশ বছর ব্যাপী মা খাদিজাকে নিয়ে দাম্পত্য জীবন পার করেছেন এবং এই ঘরে ওনার সাতজন সন্তান হয়েছে এবং সেই সন্তানদের মধ্যে চারজন কন্যা তিনজন হলো পুত্র কন্যাদের মধ্যে সবচেয়ে যিনি তিনি হলেন জয়নাব তারপরে রোকাইয়া তারপরে উম্মে কুলসুম এবং সর্বশেষ ফাতেমা রাদি আল্লাহ তালহা এবং ছেলেদের মধ্যে প্রথম সবচেয়ে বড় জিনিস নাম ছিল কাসেম তারপরে তাহের এবং তৈয়ব আর এই কাসেম হওয়ার কারণেই ওনার সন্তান ওনাকে আবুল কাসেম কুনিয়াত বা উপাধিতে ভূষিত করা হয়েছে ওনাকে আবুল কাসেম বলা হয় প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিব বিরতির পর আমরা আবার আসছি আমাদের সাথেই থাকুন আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছি নবী হজরত বিশেষ একটি অংশ তার দাম্পত্য জীবন যেখান থেকে শুরু হলো মা খাতিজার সাথে আমাদের সাথে আসছেন শেখ মুফতি মোহাম্মদ উসমান গনি ধন্যবাদ আসলে আমরা নবীজির দাম্পত্য জীবন যখন আলোচনা করি তাহলে আমরা একটু পিছনে তাকাতে পারি ইতিহাসের পিছনে যদি আমরা তাকাই পৃথিবীর যে মানব সভ্যতার আদি উৎস কিন্তু এই দাম্পত্য জীবন দিয়ে মানে পরিবারের প্রধান দুজন সদস্য স্বামী এবং স্ত্রী যেটি বাবা আদম এবং মাহাওয়া থেকে শুরু হয়েছে এবং এইভাবেই সমাজে মানব সভ্যতার বিস্তার ঘটেছে তো রসুল আকরাম সাল্লাহু আলহিউাল্লাম এ আদর্শ দাম্পত্য জীবন যাপন করেছেন মা খাদিজা যেমন মহিয়সী একজন নারী ছিলেন আরবের শ্রেষ্ঠ নারী ছিলেন সম্ভ্রান্ত নারী ছিলেন নবী করিম সাল্লাহ আসলাম সর্বকালের শ্রেষ্ঠ মহামানব ছিলেন এবং তিনি যখন এই সময়টাতে ২৭ বছর দাম্পত্য জীবন পালন করেছেন ওনার সাতজন সন্তান হয়েছে মা খাদিজা ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন এবং নবী করিম সাল্লাহসাল্লাম মা খাদিজাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা দেখি যে আকরাম আকরম সাল্লু ওয়াসাল্লামের জীবনে ওনার এই পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে এবং নবুয়তের জীবনে সকল ক্ষেত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বড় সহায়ক শক্তি ছিলেন এবং নবীজির জীবনে দুটি বড় শক্তি সহায়তা করেছে ভিতর থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তা আনহা এবং বাহির থেকে আবু তালেব আচ্ছা আর আমরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটি বলেছেন যে আমি সকলের ঋণ শোধ করেছি দুজনের ছাড়া একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো নবীজি যখন ওনার বয়স পঁয়ত্রিশে তখন তিনি তো সমাজে পরিচিত প্রতিষ্ঠিত এবং তিনি খুবই সমাজ সেবার কাজে সমাজ উন্নয়ন কাজে মানব সেবার কাজে তখন নিবেদিত তো ওই সময় তিনি এই সমাজে প্রচলিত রীতিনীতিগুলো তিনি অনেকগুলোই উনি দেখলেন যেগুলো সঠিক নয় এবং তিনি নিজের মতো এগুলো পরিবর্তনের চেষ্টা করলেন কিন্তু তিনি কুলিয়ে উঠতে পারছিলেন না তিনি আল্লাহর শরণাপন্ন হলেন তিনি গারে হেরাতে যাতায়াত শুরু করলেন এবং বুঝতে পারলেন যে এই সমাজে যে সমস্ত বিষয়গুলো চলছে সেগুলোর থেকে মুক্তি দরকার মানব জাতিকে মুক্তি করতে তিনি ধ্যানে বসা শুরু করলেন গারে হেরাতে এবং এই বিষয়টা হাদি পছন্দ করতেন মানে ভাবনার জন্য তিনি নতুন একটি পথ বের করার জন্য আল্লাহর ইচ্ছায় তিনি এইভাবে ভাবতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে গাঁরে হেরায় নিয়ে গেলেন এবং সেই গারে হেরা যেটি জাবালের নূর নামে পরিচিত মানে আলো মক্কা শরীফে কাবা থেকে তিন কিলোমিটার কিলোমিটার দক্ষিণ দিকে উচ্চতা কম বেশি 80 300 আচ্ছা 3 কিলোমিটার জি তো সেখানে আলহামদুলিল্লাহ 2007 সালে হজ উপলক্ষে আমি যাওয়ার শুরু হয়েছে প্রসঙ্গত আমি বলতে চাই যে রাসূল আকরামসালাম যখন সেখানে অবস্থান করতেন তখন তিনি মাঝে মধ্যে শুকনো কিছু খাবার নিয়ে যেতেন তো তিনি অনেক সময় সপ্তাহ পর সপ্তাহ সেখানে অবস্থান করছেন এই সময়টাতে মা খাদিজা রাদি আল্লাহ তাল্না নবীজির জন্য পানীয় এবং খাবার নিয়ে যেতেন মজার ব্যাপার হলো এ আজকে এই দু সালে এসেও আমরা এখন আমাদের মতো একেবারে তরুণ যুবকরাও কিন্তু উঠতে আমাদের মানে খুবই কষ্ট হয়েছে সেখানে অনেক সুযোগ সুবিধা করেছে আমি মহতারা চেষ্টা করেছি কিন্তু পারেনি এবং আমরা অর্ধেক পথে গিয়ে থেমে থেমে একটু বিরতি দিয়ে আমরা উঠেছি তারপরও কষ্ট হচ্ছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে যেখানে কোনো রকমের সুযোগ সুবিধা ছিল না কোনো ব্যবস্থা ছিল না এবং অনেক উঁচু একটি খাড়া পাহাড় আপনি দেখেছেন তো মা খাদিজা রাদি আল্লাহ তালা নদীর জন্য খাবার নিয়ে যেতেন বয়স কিন্তু তখন কম না অনেক বেশি ওনার বয়স তখন ষাটের কাছাকাছি তো মহতারা আমরা আসবো সে আলোচনায় আমরা আরো একটা বিরতি নেব বিরতির পর আলোচনার এই অংশটুকু শুনবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আসছি আমাদের সাথেই থাকুন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা শুনছিলেন নবীদের কথা অনুষ্ঠানে প্রিয় নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের একটি অংশ আমাদের সাথে আছেন শায়েখ মোহাম্মদ উসমান গুনি আমরা বলছিলাম মা খাদিজার আদিয়াহুতা আলাহ যে অবদান এবং তিনি যখন এভাবে এত ত্যাগ স্বীকার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সেবায় নিয়েকে নিজেকে এভাবে আত্মনিয়োজিত করেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজার রাদিয়াল্লাহু তাআলাকে সালাম পাঠিয়েছেন সুবহানাল্লাহ তো আমরা দেখি খাদিজার কর্ম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন অনেক এত পছন্দ করেছেন এবং রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন সম্পর্কে একটি কথা না বললেই নয় যে নবীকুল ইসলামের জীবনে মৌলিকভাবে প্রধানত একটিমাত্র বিয়ে মানে ওনার জীবনে পঁচিশ থেকে বান্ন বছর পর্যন্ত পুরোটা দাম্পত্য জীবন সন্তান সব কিছু কিন্তু এখানে এবং একটিমাত্র সন্তান ইব্রাহিম সর্বশেষ মারিয়া কিপ্তিয়ার ঘরে জন্মগ্রহণ করেছিল এবং নবীজির পরের যে বিয়েগুলো সেগুলো কিন্তু সামাজিক কারণে রাষ্ট্রীয় কারণে রাজনৈতিক কারণে পারিপার্শ্বিক বিভিন্ন প্রেক্ষিতে সেগুলো সংগঠিত হয়েছিল এবং সেগুলো আসলে এই দাম্পত্য জীবনে বা বিয়ের প্রয়োজনে বিয়ে নয় কিন্তু সেগুলো সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রয়োজনে সেগুলো হয়েছিল তো আমরা দেখি মা খাদিজা রাদিয়াল্লাহুতাল আনহার মতো একজন নারী একজন পুরুষের জীবনে কি প্রভাব সৃষ্টি করতে পারে একজন নবীকে এই সফল হওয়ার জন্য কতটুকু সহযোগিতা করেছেন নবী করিম সাল্লু আলহু আসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহ তাল্লাহুর এন্তেকালের পরে অত্যন্ত বিমর্ষ হয়েছেন এবং ওই সময় নবীজির বয়স একান্ন অর্থাৎ বাহান্ন যেটি হলো মেয়েরাজের আগে এবং একই বছরে এতেকাল করেছিল চাচা আবু তালে যাওয়ার আগে সম্ভবত তায়েফ থেকে ফিরে আসার পর আচ্ছা আচ্ছা এবং সেই তায়েফের ঘটনাও ঘটলো সেই দুর্ঘটনা মারা এবং স্ত্রীও মারা গেলেন এই সময় মেয়রাজ সংগঠিত হলো অর্থাৎ এবং এই সংগঠিত হওয়ার অনেকগুলো কারণ বা উপলক্ষ্য রয়েছে তার মধ্যে একটি হলো মা খাদিজার মৃত্যু শোকের আল্লাহ উপহারটা দিলেন আমি বলছি যে মা খাদিজা একজন মহীয়ষী নারী তার এই যে অবদান আল্লা রব্বুল আলমিন সে অবদানের স্বীকৃতি দিয়েছেন এবং নবীজির জীবনে নবীজি কে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়রাজ পর্যন্ত নিয়ে গিয়েছেন তো এই দাম্পত্য জীবন কত সুখের হবে সুন্দর হবে এটি আমরা নুবজি এবং মা খাদিয়ার জীবন থেকে দেখি এবং নবী করিম সাল্লাউ আল্লি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ মানব আদর্শ মহামানব তিনি শুধু আরবের জন্য নন তিনি শুধু এই মুসলমানদের জন্য নন তিনি সারা বিশ্বের জন্য সকল মানুষের জন্য এবং কেমত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি মুক্তির পথের ইন্না পথে দিসেন ইন্দা শিরম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নবী সম্পর্কে বলেছেন শাহিদা ও মহতারাম যদি বলতেন একটু আর একটু আমাদের প্রিয় নবীজি সাল্লাহ ওসাল্লাম ওনার যেই গুণাবলী আল্লাহ রব্বুল আলমিন ওনাকে বলেছেন যে তিনি এই যে উম্মতের জন্য এটি পথ প্রদর্শক তিনি সাক্ষ্য প্রদান করবেন তিনি সুসংবাদ দিবেন এই যে তিনি সুসংবাদ দিয়েছেন আমাদের শুধু মুখে নয় তিনি কাজে করে দেখিয়েছেন আমরা দেখি অনেক মানুষ আছে তারা হয়তো খুব ভালো মানুষ কিন্তু দাম্পত্য জীবনে ভালো নয় অনেক ভালো মানুষ আমাদের মধ্যে অনেকে রয়েছেন সফল মানুষ জীবনে সফল ব্যবসায়ী সফল কর্মী সফল নেতা কিন্তু তার ব্যক্তি জীবনে তিনি অনেক জায়গায় ব্যর্থ পারিবারিক জীবনে ব্যর্থ পিতা হিসাবে ব্যর্থ সন্তানের কাছে তার গ্রহণযোগ্যতা নাই বা পরিবারের কাছে স্ত্রীর কাছে তার গ্রহণযোগ্যতা নাই কিন্তু আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি অভিভাবকদের কাছে যেমন আদরের ছিলেন তিনি সন্তানদের কাছে তেমন এই সম্মানীয় ছিলেন স্ত্রীর কাছে তেমন প্রিয় ছিলেন বন্ধুদের কাছে তেমন বিশ্বস্ত ছিলেন অর্থাৎ সমাজে প্রতিটি মানুষের কাছে তিনি আদর্শ হিসাবে ছিলেন এবং এই ওনার যে উত্তম আদর্শ এটি বাস্তবায়ন করাটাই হলো ইসলাম আমরা দেখি মা আয়েশার আদি আল্লাহ তাল্লাহা নবীর অফাতের পরে সাহাব একরাম যখন জানতে চাইলেন তখন তিনি বলেছেন কান আল কোরআন যে কোরআন হলো নবীজির চরিত্র নবীজির জীবন দর্শন এই কোরআনের যে তত্ত্বগুলো আছে সেগুলোর বাস্তবায়ন হলো নবীজির জীবনে এবং আমরা দেখি ইরাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মানে কি বলবো জিন্দা কোরআন ছিলেন যে একটা আয়াতের মধ্যে এসেছে সুরা কলামের মধ্যে ইন্নাক আলা খোলকিন নাজিম তিনি মহান চরিত্র অধিকারী ছিলেন এবং এই চরিত্র মানেই যে ক্ষমা দয়া ভালোবাসা উদারতা তিনি কখনো শত্রুকে আঘাত করেন দান করতেন অনেক এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি কখনো প্রতিশোধ দেননি আচ্ছা তিনি ক্ষমা করেছেন এবং এই প্রসঙ্গটি কোরআন ইকাদিমে সুরাতবার শেষে আল্লাহ রবুল বলেছেন রউফুর রহিম দেখেন আল্লাহর নাম হলো রউফ রহিম আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বলছেন তিনি রৌফ এবং রাহিম তিনি স্নেহশীল করুণাময় তিনি দয়ালু তো আমরা যদি আমাদের জীবনে এই নবীজির আদর্শগুলো বাস্তবায়ন করতে পারি তবেই আমাদের এই সিরাত আলোচনা সার্থক হবে মহতারাম সময় স্বল্পতার জন্য আমরা আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা নবীজির যেখানে নবুয়ত পেয়েছেন হীরা গুহায় সে আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ শুনবো আপনাদের কাছ থেকে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নবীদের কথা অনুষ্ঠান থেকে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আপনারা শুনছিলেন না তখন নবীজির সল্লাহু আলি সাল্লামের আলোচনা আগামী পর্বে আমরা নবীজির ওহির যে সূচনা হয়েছিল সেখান থেকে আলোচনা করব আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু